সো হাই এভরিওয়ান আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা দেখছেন এস ডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন যাতে আপনারা যে কোনো জব ইনফরমেশান রিলেটেড নিউজ এবং ইউনিভার্সিটি রিলেটেড নিউজ সবার আগে পেতে পারে ইউজিসির নির্দেশিকা অনুযায়ী নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু করতে হবে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের সমস্ত রকমের ক্লাস কলেজগুলিতে অর্থাৎ স্কুল কলেজ খুলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এ রাজ্যে যেহেতু এখনও ইউনিভার্সিটি এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামিনেশান আন্ডার গ্র্যাজুয়েটের হয়নি তাই পোস্ট গ্র্যাজুয়েটের ক্লাস এই ফার্স্ট উইক অব নভেম্বর স্টার্ট করা খুবই সমস্যাজনক ব্যাপার তো আজকে দোসরা নভেম্বর ক্লাস শুরু নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিদের তো এবার দেখে নেব যে কি কি সেখানে বলা রয়েছে তো করোনা মহামারীর মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কবে থেকে খোলা সম্ভব হবে এবং নিউ নর্মাল এ কি কি নিয়ম মানতে হবে তা নিয়ে উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইউজিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল পয়লা নভেম্বর থেকে আগামী শিক্ষাবর্ষের ক্লাস চালু করে দিতে হবে এছাড়া একত্রিশে অক্টোবরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়াও শেষ করে ফেলতে হবে বলে গাইডলাইন দেওয়া হয়েছিল আবার অতিমারির সময় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করানোর ব্যাপারেও নির্দেশিকা দেওয়া হয়েছিল ইউজিসির তরফে তো করোনা পরিস্থিতিতে সব রকম স্বাস্থ্যবিধি ও নির্দেশিকা বা নিষেধাজ্ঞা মেনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক নিয়মে চালু করাই এখন একটা বড় চ্যালেঞ্জ সত্যি এটি একটি খুবই বড় চ্যালেঞ্জ যেহেতু ইউনিভার্সিটি বা কলেজ খোলার অর্থ হলো সেখানে প্রচুর স্টুডেন্টসদের সমাগম হবে অর্থাৎ পাবলিক গ্যাদারিং বাড়বে তবুও রবিবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শেষে যা যা ঠিক হলো তো সেগুলি কয়েকটি পয়েন্টে আলোচনা হবে দোসরা নভেম্বর থেকে স্নাতক স্তরে ক্লাস শুরুর বিষয়ে দুপক্ষই সহমত অর্থাৎ দোসরা নভেম্বর দুপক্ষর সহমতে কলেজে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশনের ক্লাস শুরু হচ্ছে দুই ভর্তির প্রক্রিয়ার উপর নির্ভর করে আঠেরোই নভেম্বর বা পয়লা ডিসেম্বর থেকে স্নাতকোত্তরের ক্লাস শুরু হবে অর্থাৎ পিজি পোস্ট গ্র্যাজুয়েশনের ক্লাস কিন্তু আঠেরোই নভেম্বর বা পয়লা ডিসেম্বর থেকে শুরু হবে সেটা ভর্তির প্রক্রিয়ার উপরে নাম্বার থ্রি বলা রয়েছে স্নাতকোত্তরে এবার ভর্তির ক্ষেত্রে চল্লিশ নিয়মের বদলে আশি কুড়ি নিয়ম মানার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আশি শতাংশ আসন সংরক্ষিত থাকবে সেই বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে যারা স্নাতক পাশ করেছে তারা অর্থাৎ একটি ইউনিভার্সিটি আগে যেটা চল্লিশ নিয়মে চলতো যেমন ষাট পার্সেন্ট থাকতো ইউনিভার্সিটির থেকে যারা পাশ করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা মাস্টার্সে ভর্তি হতে পারতো চল্লিশ শতাংশ থাকতো বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য এবার সেটা হয়ে যাচ্ছে আশি এবং কুড়ি অর্থাৎ আশি শতাংশ ক্যান্ডিডেট থাকছে ইউনিভার্সিটির নিজের যে স্টুডেন্টস রয়েছে তারা এবং বাইরের ইউনিভার্সিটি থেকে মাত্র কুড়ি পারসেন্ট স্টুডেন্ট এখানে ভর্তি হবে চার নম্বরে বলা রয়েছে ইউজিসির নির্দেশ মেনে আপাতত সপ্তাহে ছ দিন ক্লাস হবে অর্থাৎ যেহেতু সেশন পিছিয়ে যাচ্ছে সিলেবাসকে কভার করার জন্য সপ্তাহে ছ দিন ক্লাস হচ্ছে ছুটি কিন্তু থাকছে না এই ছিল এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট যেটা আমি আপনাদের জানিয়ে দিলাম এরপর যেমন যেমন আপডেট আসবে অবশ্যই যেমন পান আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এরকম ধরনের ভিডিও বানানোর জন্য আমরা আরও উৎসাহ পাই সো ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাক অল দ্য বেস্ট